আপনাদের পরিচিত দুই দল আসে গেছে মারমুখী ভঙ্গিতে। এই মাঝখানে যে অদ্ভুত জীবটাকে দেখতেছেন, এটার নাম রেফারি বল বগলের তলে। এখনই খেলা শুরু হবে, চমৎকার পরিবেশ, মেঘযুক্ত মাঠ, কর্দমাক টাকা। রেফারি এদিক ওদিক তাকাইতেছে, খেলা শুরু করে বাসি ফুটি মার মাকি লম্বা বাসি দেখছেন, এরকম আর বাসি জিন্দগিতে কেউ দেখে না। খেলা শুরু হয়ে গেছে, রেফারি বল সারা তো যারা ছাড়ছে, বললে তারা ধুচ্ছে না, সামনে কোনো বল নাই, একজন আরেকজনে ভিজে ধরছে আর খালি লাথি মারতেছে। কি সুন্দর শারীরিক ক্ষমতা দেখছেন, খালি কাইতে চিতে ভরে। রেফারি হরন নিশ্চিন্তে সুইংগাম চাপাইতেছে, লড়ে ঝরে না। এবার আবার বল বানায় শুকিয়ে দিচ্ছে, বল সুইংগামের লগে আটকে গেছে, বল আর ছোট না। এত কি কাম করলাম রেফারি, মুখের ভিতরে বল মারবি, এটা তো গোল পোস্ট না, তবু মারি যে বল ছোট না, ছোটে গেছে বল, মারলো কই মারলো আল্লাহ মালো। একজনে পাইছে, আমা আমা একই আলামত দেখছেন, বুড়ের লগে সুইংগাম লাগছে, সুইংগাম লাগে বল লাগছে, আর তেমন বল ছোড়ে দিয়ে কি করবো। তাৎক্ষণিক ভাবে ডিসিশন চিন্তা করলে যে দৌড়ে রেফারিকে দৌড়াচ্ছে, রেফারি দূরে হেঁটে দূরে, রেফারি দূরে হেঁটে দূরে, এই দৌড়েছে আমা মামা মামা রেফারি কাছে হরে গেছে, আজকে মজা লাগলো ঠিকই দিছি। আমি এবার উত্তেজিত হয়ে যেত, ডোন্ট মাইন্ড, এবারে খেলা আবার সরম গতিতে চলতে আছে, এরকমের খেলা কেউ দেয় না, বল কেমনে ফায়ার লগে ফিক্সড হয়ে গেছে, আর বেগুনে জাম করে উত্তর সিটে কাটতে পারে না। এবারে দেখেন গুলির ব্যাং নৃত্য, গুলি লাফাই দিয়েছে কিন্তু বল ভাই দিয়েছে না, হাতে হাতে গো। ম্যাডাম দেখছেন কি খেলা দেয়, আমার ম্যাডাম আর মারিয়ে না, খেলা দেন না, মার 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 মারছে, দেখছেন হ্যাট মারে দিছে, কিরকম ফল, ওরে মাগরে মাগরে বল তোর পিছনের এখন গুলো যাবে তাড়াতাড়ি, ওরে পিছনের ব্যাপো তারা দেখে মার। এবার মানিকগঞ্জের বিতরা গ্রাম থেকে।